আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর হামলায় 17 জন নিহত, বেসামরিক নাগরিকদের সহায়তা দিতে দুপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানালো জাতিসংঘ। তুচ্ছ বিষয়ে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট আয়োজনে কাজ চলছে বললেন সিইসি, নিরপেক্ষতার প্রমাণ রেখে দায়িত্ব পালনে সাংবাদিকদের পরামর্শ। অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেটা আপনারা যেমন আশা করেন, আমরাও আশা করি এবং ইচ্ছা করি। দামে কম, থেকে অনেক বেশি ঘরের চালে লাগান আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভাইপার পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই জানাবো ইউক্রেন পরিস্থিতি। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের পূর্বাঞ্চলেও ব্যাপক আকারে হামলা শুরু করেছে রুশ বাহিনী। 84টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। কিয়েভের জন্য সরবরাহ করা বিদেশি অস্ত্রের একটি বড় চালান ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য দুপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শহীদুল আজ রিপোর্টে দেখুন বিস্তারিত। কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর থেকে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে রুশ বাহিনী। একের পর এক ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা। পূর্বাঞ্চলের দোনবাস এলাকায়ও ব্যাপক আকারে হামলা শুরু করেছে রুশ বাহিনী। সোমবার তাদের হামলায় শুধু লাভিভ শহরেই মারা গেছে 7 জন। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইউক্রেনের জন্য সরবরাহ করা পশ্চিমা বিশ্বের একটি বড় অস্ত্রের চালান ধ্বংস করারও দাবি করেছেন। তাদের বিমান বাহিনী ইউক্রেনের 84টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সামরিক অভিযানের ভিডিও ফুটেজও শেয়ার করা হয়েছে। রুশ বাহিনীর অনবরত হামলার মধ্যে এখনও ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। দেশটির পূর্বাঞ্চলে আরও হামলার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিবেশী দেশে পাড়ি জমাচ্ছেন তারা। রুশ বাহিনীর বিরুদ্ধে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা মানুষজন নানা হয়রানি করার অভিযোগ আনছেন। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য দুপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। মানবিক সাহায্যের বহরগুলোকে বেসামরিক মানুষের কাছে পৌঁছাতে দুপক্ষকে আলোচনায় বসার তাগিদ দেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। তুচ্ছ বিষয় নিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শহীদুল রাজুর আরও একটি রিপোর্ট। সোমবার রাত 9টার দিকে নিউ সুপারমার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত 11:30টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। রাত 12টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন।
এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত দুইটার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে শিক্ষার্থীদের বুঝিয়ে রাতেই তাদের ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউ মার্কেটের ব্যবসায়ীরা পরস্পর মুখোমুখি অবস্থানে এবং উভয়ের মধ্যে ইট পাটখেল লাঠি সেটা নিয়ে সংঘর্ষ চলছে। তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের ব্যবস্থা মব কন্ট্রোল যেভাবে করা হয় সেভাবে আমরা আমাদের পদক্ষেপ নিয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায় এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যায়। উভয় পক্ষের ক্যাজুয়ালিটি এক্স্যাক্ট ফিগারটা এখন বলা যাবে না। নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কে নির্বাচনে আসবে কে আসবে না সে বিষয়ে জোর করা নির্বাচন কমিশনের কাজ না হলেও গণতন্ত্রের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় নির্বাচন কমিশন। ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণতন্ত্রকে বিকশিত করার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট জরুরি। টেলিভিশন মিডিয়ার শীর্ষ ব্যক্তিরা ইসিকে নির্বাচনকালীন সরকার বিষয়ে না ভেবে সংবিধান তাদেরকে যে ক্ষমতা দিয়েছে তার উপযুক্ত প্রয়োগ ঘটিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন। আরো জানাচ্ছেন সময় ইসলাম। নিয়ত এবং উদ্দেশ্য একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কীভাবে অংশগ্রহণমূলক করা যায়। সেই লক্ষ্যে 13 মার্চ থেকে বিরতি দিয়ে দিয়ে দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে চতুর্থ ধাপের আলোচনা চলে টেলিভিশন মিডিয়ার শীর্ষ ব্যক্তি এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকদের কেউ বললেন অংশগ্রহণমূলক ভোটের কথা, কেউ আস্থা ফেরাতে উদ্যোগী হতে বলেছেন, কেউ বললেন ব্যর্থ হলে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে, কেউ ইভিএম নিয়ে, কেউ সুষ্ঠু ভোটের জন্য শপথ রক্ষা করতে। সার্চ কমিটিতে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে কার নাম কোন দল প্রস্তাব করেছে এটা যাতে প্রকাশ করা না হয়, এটা নিয়ে বিতর্ক ছিল এবং সেটা প্রকাশ না করাতে অন্তত আমরা বুঝতে পারছি না যে যেন হাবিবুল আউয়াল সাহেব আপনার ডান দিকে কে আছে, উনি কি বিএনপি, বাম দিকে কে নিয়ে আছে, উনি কি জামাত, এটা বোঝা যাচ্ছে না। কাজে আপনারা একেবারেই একটা সলিড কমিশন সেটি আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি আছে। বিএনপিকে আনা বা না আনা, এই যে হুদা সাহেবের মতো দল ভাঙা বা না ভাঙা, এগুলি তো আপনাদের কাজ না। আমি মনে করি আপনারা যদি মনে করেন নির্বাচন বর্জন, ধারাবাহিক নির্বাচন বর্জন যদি আপনারা গণপ্রদত্ত অধ্যাদেশে এনে বাড়িত করতে না পারেন, যে 3 বার না করলে, 2 বার না করলে রেজিস্ট্রেশন বাতিল টাতিল, আপনি কাউকে রিকোয়েস্ট করে আনা কিংবা ধাক্কা দিয়ে বের করে দাও, কোনোটাই তো আপনার কাজ না। কথা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবেন, এই আহ্বানের দায়িত্ব আগেও বলেছি আপনাদেরও না, বর্তমান সরকারেরও না, যে সরকার যখন থাকেন তাদেরও না। জামাই আদর করে ডেকে আনতে হবে না, সরকার যেই থাকুক, সেটা দলীয় সরকার হোক বা যে কোনো ক্ষেত্রে যদি নির্বাচনের সময় আসলে এটা অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার হয়, তার প্রধান যেই হোক, আপনারা যদি মনে করেন যে আপনারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন তো এই জন্য কিন্তু আপনাদেরকে অসীম ক্ষমতা দেওয়া আছে, তো সেই অসীম ক্ষমতা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন যদি আপনারা যে শপথ নিয়েছেন সেই শপথ বাক্যের আপনারা যথার্থই বাস্তবায়ন করতে চান, সেটা সম্ভব। এই জন্য সরকার ব্যবস্থার পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনটা পরিচালনা করবে। আমি আপনারা এটা মানেন বা না মানেন, আমি মনে করি ইলেকশন কমিশন কখনোই সরকারের বাইরে যেতে পারে না। সরকারের সঙ্গে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন বা সরকারের কথা মতো চলা বলেন যেভাবে বলেন কিছুটা নিয়ন্ত্রণ সরকারের ইলেকশন কমিশনের উপর থাকে। জবাবে সঠিক খবর তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিসি, বললেন ভালো ভোট করে দেশ এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার দায়িত্ব একা ইসির না। রাজনৈতিক দলগুলোর সাথেও তাদের সাথেও সংলাপ করা এবং নির্বাচনে তাদের অংশগ্রহণের চেষ্টা করা, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব থাকবে সকলকে আহ্বান করার যে আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে না, গণতন্ত্র বিকশিত হবে না। ধারাবাহিক সংলাপ আবার শুরু হবে ঈদের পর, এরপর দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনায় বসবে ইসি।
সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাঙালির যে কোনো উৎসবে নারীদের কাছে শাড়ি সেরা। ঈদ উৎসবে উপহারেও শাড়ি এগিয়ে। ঈদুল ফিতর সামনে রেখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় শাড়ি বিক্রেতারা জামদানি, কাতান, টাঙ্গা জমাট দেশের সবচেয়ে বড় দেশীয় কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট। ঈদকে সামনে রেখে বিগত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশার আলো দেখছেন পাইকারি বিক্রেতারা। তবে এবছর সুতার দাম বেশি হওয়ায় বেড়েছে কাপড়ের দাম। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। রোজার শুরুতেই ক্রেতা বিক্রেতাদের হাক ঢাকে মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। মাথার টুপি থেকে শুরু করে শাড়ি, লুঙ্গি, থান কাপড় সহ সব ধরনের কাপড় মেলে এই বাজারে। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকেই। এখানে কাপড়ের দামটা একটু কম পাওয়া যায়, এই জন্য এখানে আসে আর কি। না, বাবুরহাটে সব দেশি কাপড়ই বেশি। এবার অন্যান্য বছরতে কাপড়ের দাম অনেকই বেশি। এই হাটে বেচা কিনা ভালো, এই হাটে মাল পাওয়া যায়, সব মাল পাওয়া যায়, হাটে সব আইটেমের মাল পাওয়া যায়। করোনা মহামারীতে দু বছর লাভের মুখ দেখেনি এখানকার ব্যবসায়ীরা। এবার ঈদে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা, কিন্তু কাপড়ের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ে রয়েছে সংশয়। এবছর সবকিছু দিয়ে ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো হবে। অনেক কুরসা খরিদ নামে গেছে, যারা মার্কেট থেকে নইলে এরা এই বাজার চলে আসছে। বেচাকেনি তো সবসময় কিছু টুকটাক হয়, কিন্তু এবছর সুতার দাম বাড়ায় দেশের পরিস্থিতি একবার শেষ করে দিয়েছে। এই বছরের মতো এরকমের পরিস্থিতির সম্মুখীন আর কখনোই হয়নি। যে সুতার দাম বাড়ছে, সিজন আসছে 5-10 টাকা পাউন্ডে বাড়ে, কিন্তু এই বছর দেখা গেছে 100 টাকা পাউন্ডে বাড়ছে। এখানে পাইকারি বিক্রি না করতে পারলে তো আমাদের কোনো 2-4, 10 পিস, 5 পিস এগুলি বিক্রি করে আমি কখনোই ফায়দা হইব না। এবছর ঈদকে ঘিরে প্রায় 2000 কোটি টাকার বেচা কেনা হওয়ার কথা থাকলেও তা অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এই জন্য আমি সরকার উচ্চ মহলে কিন্তু এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমাদের মানে জেলা প্রশাসক মহোদয়ের আবেদন করেছি, যাতে প্রয়োজনে এটা নিত্যপণ্য ঘোষণা করে প্রয়োজনে যাতে ভ্রাম্যমাণ আদালত করেই যারা এই কারসাজিগুলি করছে, আপনার মজুত করছে সুতা ঘরে রেখে তাদের গোডাউনে রেখে বলছে সুতা না কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের এগুলিতে ভ্রাম্যমাণ আদালত করে একটু সিজ করার জন্য বলছি। প্রাচীন ম্যানচেস্টার ক্ষেত্রে এই বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় 5,500 দোকান রয়েছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দেখছেন চ্যানেল আই সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলান্ডি ফটোটস বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পঞ্চগড়ে 263টি বীর নিবাস পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাড়ি তৈরি করা হচ্ছে। এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সাবরিনা হাসান। বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি এবং তাদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের আবাসিক ভবন, বীর নিবাস নির্মাণ। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে নির্মাণ করা হচ্ছে 263টি বীর নিবাস। নিবাস তৈরিতে 14,10,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে। নির্মাণ কাজ চলছে।
দ্রুতই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। এই ভাতা দিয়ে আমার বউ বাচ্চা খাচ্ছে, আমি খাচ্ছি, আমার ছেলে সন্তান খাচ্ছে, আমাদের সংসার চলতেছে, খুব সুখে আমার চলতেছে আল্লাহর রহমতে। এখন আমি বাড়ি পাইলাম, আর কি পাবো, আর তো পাওয়ার প্রয়োজন নেই। আমার বাড়ি ভাষা পাওয়ার জন্য আমরা দেশে যুদ্ধ করি নেই, আমরা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আমরা সফলরা জানি না, আমাদের ঘর দিবে কিন্তু আল্লাহ আমাদেরকে আমাদের ঘর দিয়েছে, সে জানি না, ওটা তুলে আমি দাম করছি, যুদ্ধ করছি, আমাদের দেশে ভালোভাবে চলছে। একটা বাথরুম আছে, একটা হাত মুখ ধোয়ার রুম আছে, একটা গোসলখানা আছে, তিনটা, একটা আছে ভাত ছাক ভাত তরকারি খাওয়ার জন্যে বা ওখানে পাক করা ভাত ওখানে খাওয়া, আর একটা কি বারান্দা, আর দুইটা হলো থাকার। পাঁচ শতক জমির ওপর নির্মাণাধীন এই বাড়িতে নানা সুযোগ সুবিধা রয়েছে। একটি সচ্ছল পরিবারের জন্য যেরকম গৃহ প্রয়োজন, সেরকম গৃহ আসলে নির্মাণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ডিজাইনটা সেরকমভাবেই আমাদেরকে মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। বীর নিবাসের কার্যক্রমগুলো চলছে, এটা আসলে ধারাবাহিকভাবে চলবে, ধারাবাহিকভাবে চলবে। আমরা আশা করছি যে এই বছরের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। সরকারের এই উপহার তাদের গর্বিত করেছে বলছেন বীর মুক্তিযোদ্ধারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। রংপুরের চরাঞ্চলে ভুট্টা আবাদে বিপ্লব ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা ন্যায্য মূল্য পাওয়ানোর শঙ্কা না থাকায় চাষিরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। ভুট্টার চাষ সম্প্রসারণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা। রংপুর থেকে আরও জানাচ্ছেন মেনা লাভলি। রংপুরের পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার বালুচরের মাঠে মাঠে ভুট্টার সমারোহ। উচ্চ ফলনশীল জাতের ভুট্টা আবাদ করে চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন। অল্প খরচ ও শ্রমে চরে ভুট্টার আবাদ সহ ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় ভুট্টা আবাদে ঝুঁকেছেন অধিকাংশ চাষি। কাঙ্কুর আবাদে যদি করিতে আকাশ খারাপ হলে, শিলে বৃষ্টি হলে আমার কিন্তু ক্ষয়গ্রস্ত বেশি হয়ে যায়, এই জন্য আমরা একটু ভুট্টেতে সবাই চেষ্টা বেশি করতেছি, ভুট্টে দিয়ে আগ্রহ কখন। এখন প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখন 35-40 মন বা 45 মন পর্যন্ত বিঘা প্রতি বা একরে মানে এরকম ফলন আর কি বৃদ্ধি পাইছি আর কি, এটাই আমাদের লাভবান। মেকিং মার্কেটস ওয়ার্ক ফর চরস M4C প্রকল্পের আওতায় চরের কৃষক ও ব্যবসায়ীদের সাথে সংযোগ স্থাপন করে চরের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। ভবিষ্যতে আমরা আরও যদি পুঁজির দরকার হয় ওনাদের, যে পুঁজির অভাবে যদি তাদের সমস্যা হয়, আমরা সেটি তাদেরকে আরও পুঁজি দিব স্বল্প সার্ভিস চার্জে, স্বল্প সেবা মূল্যে আমরা পুঁজি দেওয়ার ব্যবস্থা করব। প্রাইভেট কোম্পানি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছে, প্রতিযোগিতা করছে যে কীভাবে আরও ভালো সেবা, আরও ভালো পণ্য দেওয়া যায়, কীভাবে আরও ভালো মূল্যে পণ্য কেনা যায়। এই ব্যাপারটা যখন হয় তখন ধীরে ধীরে আমরা অন্য আর একটি জায়গায় কাজ করার চেষ্টা করি, কারণ এটা তখন বাজারে যারা আছেন তারাই এটাকে এগিয়ে নিয়ে। রংপুরে এবার 19,870 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বগুড়ার এক সময়ের খরস্রোতা করতোয়া নদী এখন এক মরা খাল। দখল দূষণে জীববৈচিত্র্য হারিয়ে পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। প্রশাসন বলেছে করতোয়া নিয়ে নেওয়া প্রকল্প বাস্তবায়িত হলে নদীটি প্রাণ পাবে। রৌফ জেলার তথ্য ভিডিওচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। গাইবান্ধার খুলশি চাঁদপুরে করতোয়া নদীতে বাঁধ ও সুইস গেটটি নির্মাণ করা হয়েছিল 1988 সালে। এতে করতোয়া নদীর ভাটিতে বগুড়ায় প্রায় 40 কিলোমিটারে পানি প্রবাহ কমতে থাকে। এরপর থেকেই দুপার দখল হয়ে সরু খালে পরিণত হয় নদীটি। কলকারখানা, পৌর ও গৃহস্থলী বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। বেদখল যাতে না হয়, সরকারি জায়গা যাতে সরকার ফিরে পায়, এটা বগুড়াবাসীর প্রাণের দাবি। উত্তরবঙ্গের জন্য আমরা মানে পবিত্র মনে করি এই নদীকে। নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করে আসছে পরিবেশ কর্মীরা। আমরা চাই যে এই নদীটিকে তার পানি প্রবাহ ফিরে পাক এবং নদীটি প্রশস্ত হোক, এবং নদীটি ঘিরে মানুষ যেন তাদের বিনোদনের একটা ব্যবস্থা থাকে নদীর সাইডে, সেই হিসেবেই আমরা আন্দোলন করে আসছি। অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
নদী খনন ও তীর সংরক্ষণে সমীক্ষা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে এই প্রকল্পটির উপর একটি সমীক্ষা চলমান রয়েছে। এই সমীক্ষা শেষ হলেই এই প্রকল্পে অনুমোদনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি পাস হলে আমি আশা করি যে করতোয়া নদী খননের মধ্য দিয়ে তার একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দখল ও দূষণমুক্ত করে করতোয়ায় পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি বগুড়াবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। জানাবো খেলার খবর।